আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি অ্যাপস রিভিউ করে দেখাবো। তো এই অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের ফোনের রিংটোন এবং ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন। আমার কাছে এই অ্যাপসটি ভালো লেগেছে, তাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি। তো আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো এই অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা জেট একটি অ্যাপ্লিকেশন আছে, এটা সার্চ দিব। জেট রিংটোন অ্যান্ড ওয়ালপেপার, এটা সিম্পলি আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফোনের সুন্দর সুন্দর ওয়ালপেপার এবং সুন্দর সুন্দর রিংটোন, নোটিফিকেশন, সাউন্ড এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে ক্যাটাগরি দেওয়া আছে, সার্চ দিতে পারবেন, প্রিমিয়াম অপশন আছে, আপনি চাইলে এটাকে বায়ও করে নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর এখানে আমরা ওয়ালপেপার পাবো, সুন্দর সুন্দর ক্যাটাগরিতে আমরা ওয়ালপেপার পেয়ে যাবো। আপনার যদি যেটা পছন্দ আপনারা এটা সিলেক্ট করতে পারেন। এখানে ভিডিও ওয়ালপেপারও পাবেন, ক্যাটাগরি আছে এখানে, নিউ ইয়ার আছে, স্নো, কার, ফ্লোয়ার, ঠিক আছে, ফানি, অ্যানিম্যাল, তারপর অ্যানিমেটেড আছে, তারপর বলিউড আছে, এন্টারটেনমেন্ট আছে। তো আপনার যেরকম ক্যাটাগরি চান ওইরকম এখান থেকে ওয়ালপেপার ইউজ করতে পারবেন। প্রিমিয়ামে আপনাদেরকে বাই করতে হবে। তো আপনার চাইলে ফিউচার দিয়েও আপনারা ওয়ালপেপার ইউজ করতে পারবেন। তারপর এখানে আমরা দেখতে পাবো রিংটোন, রিংটোন এখানে আমরা সুন্দর সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর রিংটোন পাবো, আপনারা চাইলে ইউজ করতে পারবেন। তো রিংটোন যেভাবে ইউজ করবেন, একটি রিংটোন রিংটোন সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটে এখানে অপশন এসে যাবে আপনার, সেট অ্যালার্ম সাউন্ড, সেট নোটিফিকেশন, সেট কন্ট্যাক্ট রিংটোন, সেট রিংটোন, ঠিক আছে, এভাবে সেট করতে পারবেন খুব ইজিলি। তো এখানে আমরা দেখতে পাবো নোটিফিকেশনও আছে, নোটিফিকেশন সেমভাবে আপনি সেট করতে পারবেন। এই অ্যাপসটি খুব একটি ভালো একটি অ্যাপস, এটাতে আপনি খুব সহজে রিংটোন এবং ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ।